শ্রীরামকৃষ্ণ সমীপে। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন। শিমুলিয়া পল্লীতে নরেন্দ্রনাথের বাটির নিকটেই শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ মিত্র বাস করিতেন। সেখানে শ্রীরামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে গান গাহিবার জন্য সুকণ্ঠ সুগায়ক নরেন্দ্রনাথ আহূত হইয়াছিলেন। তাঁহার বয়স তখন 18 বৎসর। এফএ পরীক্ষা দিবার জন্য তিনি প্রস্তুত হইতেছিলেন। এই প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে সবিশেষ অনুরোধ করেন। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের নাম ইতিপূর্বেই শুনিয়াছিলেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কলেজের অধ্যক্ষ হেস্টি সাহেব একদিন ইংরেজি ক্লাসে পড়াইতে আসিয়া প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণদেবের নাম উল্লেখ করিয়াছিলেন। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মনোরম দৃশ্য দেখিয়া মাঝে মাঝে এতদূর তন্ময় হইয়া যাইতেন যে তাহার বাহ্য সংজ্ঞা লোপ পাইত, সমাধি হইত। এই সমাধি কি তাহা বুঝাইতে যাইয়া হেস্টি সাহেব ছাত্রদের বলেন, চিত্তের পবিত্রতা ও বিষয় বিশেষে একাগ্রতা হইতে এই সমাধি হইয়া থাকে। একমাত্র দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের আজকাল ঐরূপ অবস্থা হইতে দেখিয়াছি। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম দর্শনের কয়েক সপ্তাহ পরেই আরও একটি ঘটনা ঘটিল। এফ এ পরীক্ষা হইয়া গেলে বিশ্বনাথ পুত্রের বিবাহ দিবার জন্য পাত্রী স্থির করিলেন। কথাবার্তা প্রায় পাকা হইয়া উঠিল, কিন্তু নরেন্দ্রনাথ প্রবল আপত্তি জানাইলেন বলিয়া উহা আর ঘটিয়া উঠিল না। তাহার জনৈক আত্মীয় রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের নিকট পূর্ব হইতে যাতায়াত করিতেন। তিনি আলাপ করিয়া যখন বুঝিলেন যে ধর্মলাভের জন্যই নরেন্দ্রনাথ বিবাহ করিতে চাহিতেছেন না, তখন তাহাকে বলিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, তাহা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থলে না ঘুরিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথ এই সময়ে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ জানাইলে কয়েকজন বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সহিত নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্রনাথকে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণদেব আনন্দে উদ্বেলিত হইয়া উঠিলেন। অসীম স্নেহ ঢালিয়া, আদর করিয়া, খাওয়াইয়া, কত কি কথা বলিয়াও তিনি যেন তৃপ্ত হইতে পারিতেছিলেন না। ইহার কারণ ছিল, উপযুক্ত শিষ্যকে দেখিয়া গুরুর হৃদয়ে এই আনন্দ জাগা স্বাভাবিক। নরেন্দ্রকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে আধ্যাত্মিক জগতের উচ্চ সত্যগুলি ধারণা করার মতো যোগ্যতা তাহার রহিয়াছে। তিনি বলিয়াছেন, পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল, দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনো পারিপাট্য নাই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা কে যেন ভিতরের দিকে সর্বদা টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকা সম্ভবই। গান গাহিতে বলিলাম, তাহাতে ব্রাহ্ম সমাজের মন চলো নিজ নিকেতনে গানটি ধরিল ও ষোলো আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। আরও একটি কারণ ছিল, পবিত্রতা ও বিশ্বাসের মূর্ত প্রতীক শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘ সাধনার পর ভগবান লাভ করিয়াছিলেন। শুধু তাহাই নহে, পৃথিবীর বড় বড় ধর্মমতগুলিতে ভগবান লাভের জন্য যেসব পথের নির্দেশ আছে তাহার সবগুলি দিয়া চলিয়া সেই সব পথে যেভাবে ভগবানকে দেখা যায় বলিয়া বর্ণনা দেওয়া আছে, সেই সেইভাবেই তাহাকে প্রত্যক্ষ করিয়াছিলেন। আর দেখিয়াছিলেন যে নানা ধর্ম নানাভাবে বর্ণিত হইলেও ভগবান বা বিশ্বের চরম সত্তা একটি, এবং তিনিই আমাদের সমস্ত জ্ঞান শক্তি ও আনন্দের মূল উৎস।
আন্তরিক হইয়া যে যেভাবে তাহাকে ডাকে সে সেইভাবেই তাহাকে দেখিতে পায়। তিনি সাকার নিরাকার দুই, যেমন জল আর বরফ। বরফের আকার আছে, জলের নাই, বস্তু কিন্তু একই। নুনের পুতুল যেমন সমুদ্রে নামিলে গলিয়া তাহার সঙ্গে মিশিয়া এক হইয়া যায়, সাধন শেষে শ্রীরামকৃষ্ণদেবও তেমনি বিশ্বের পরমানন্দময় চরম সত্তার সঙ্গে মিশিয়া এক হইয়া থাকিতে চাহিয়াছিলেন। কিন্তু বুঝিয়াছিলেন যে ভগবদ ইচ্ছা অন্যরূপ, এরূপ করা চলিবে না। তিনি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ মানব জাতির পক্ষে মহাকল্যাণকর সর্বজনীন সত্য নিজ জীবনে উপলব্ধি করিয়াছেন, জগতে কল্যাণের জন্য আরও কিছুদিন দেহ ধারণ করিয়া থাকিয়া তাহা জগতে প্রচার করিতে হইবে। আরও বুঝিয়াছিলেন যে তাহার এই সর্বজাগতিক বিশাল উদার ভাবরাশি নিজ জীবনে যথাযথ রূপে ধারণ ও উপলব্ধি করিয়া সারা জগতে ছড়াইয়া দিবার জন্য গৃহস্থ ভক্তদের সঙ্গে কয়েকজন ত্যাগী যুবক ভক্তও আসিবে এবং তাহাদের মধ্যে একাজের প্রধান সহায়ক রূপে আসিবে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ আসিবার বহু পূর্বে কোন উচ্চলোক হইতে তিনি আসিতেছেন তাহাও রামকৃষ্ণদেব জানিতে পারিয়াছিলেন। দেখিয়াছিলেন নরেন্দ্রনাথ সপ্তর্ষি মণ্ডল হইতে আসিয়াছেন, দেখিয়াছিলেন যে নরঋষি মানব কল্যাণের জন্য পূর্বে বহুবার নারায়ণের সঙ্গে মানব দেহ ধারণ করিয়াছেন, নরেন্দ্রনাথ সেই নরঋষি। তাই নিজের অতুলনীয় ভাবরাশি তাহার হৃদয়ে সঞ্চারিত করিবার জন্য আকুল আগ্রহ বুকে পুরিয়া তাহার আগমনের প্রতীক্ষা করিতেছিলেন। কলিকাতায় প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে চিনিতে পারিয়াছিলেন। গান শেষ হইবার পর নরেন্দ্রনাথকে লইয়া তিনি ঘরের পাশে চারিদিক ঘেরা একটি বারান্দায় ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিলেন। নরেন্দ্রনাথ ভাবিলেন বোধ হয় নির্জনে কিছু উপদেশ দিবেন বলিয়াই এরূপ করিতেছেন, কিন্তু রামকৃষ্ণদেব যাহা করিলেন তাহা কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় পরম স্নেহে আমাকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপ প্রতীক্ষা করিয়া আছি তাহা ভাবিতে নাই, ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। পরক্ষণে আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এই সব কথা বলিয়া শ্রীরামকৃষ্ণদেব ঘর হইতে কিছু সন্দেশ প্রভৃতি আনিয়া নিজ হস্তে নরেন্দ্রনাথকে খাওয়াইলেন এবং আবার একদিন একাকী আসিবার জন্য অনুরোধ করিলেন। নরেন্দ্রনাথ সম্মত হইলে তবে তিনি সুস্থির হইলেন। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনিয়া ও আচরণ দেখিয়া স্তম্ভিত হইলেন। ভাবিলেন এ কাহাকে দেখিতে আসিয়াছি, এ তো একেবারে উন্মাদ, না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এই সব কথা বলে। বারান্দা হইতে ফিরিয়া আসিয়া শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত অন্যান্য সকলের সঙ্গে আলাপ করিতে লাগিলেন। নরেন্দ্রনাথ বিশেষভাবে লক্ষ্য করিয়া দেখিলেন যে তখন তাহার আচরণ বা কথায় কোথাও পাগলের কোনো লক্ষণ নাই, তাহার পবিত্রতা এবং ঈশ্বরের জন্য ত্যাগ দেখিয়া মুগ্ধ হইলেন। কাজেই নরেন্দ্রনাথ সেদিন শ্রীরামকৃষ্ণকে পাগল বলিয়া ভাবিলেও তাহার প্রতি গভীর শ্রদ্ধার ভাব লইয়াই গৃহে ফিরিয়াছিলেন। উন্মাদ হইলেও এই ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ে শ্রদ্ধা পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। প্রায় এক মাস পরে পায়ে হাঁটিয়া নরেন্দ্রনাথ দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সমীপে উপনীত হইলেন। যোগ্য আধার জানিয়া শ্রীরামকৃষ্ণদেব সেদিন নিজের অসীম শক্তিময় স্পর্শ সহায়ে নরেন্দ্রনাথকে
একেবারেই চরম আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করিতে চাহিয়াছিলেন। নরেন্দ্রনাথ দেখিলেন শ্রীরামকৃষ্ণদেব তাহাকে স্পর্শ করা মাত্র এক অদ্ভুত পরিবর্তন ঘটিল। খালি চোখেই দেখিতে লাগিলেন যে ঘরের দেওয়াল, জিনিসপত্র, চারিদিকের গাছপালা সবই সমগ্র বিশ্বই বেগে ঘুরিতে ঘুরিতে কোনো এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়াছে। তাহার নিজের আমি বোধ বাঁধন হারা হইয়া ওই সঙ্গে ছুটিয়া চলিয়াছে। ইহা যে মহাশূন্যে লুপ্ত হওয়া নয়, মহাপূর্ণতার সহিত মিশিয়া এক হইয়া যাওয়া, নরেন্দ্রনাথ তখন তাহা বুঝিতে না পারিয়া ইহাকে ভুল করিয়া মৃত্যু বলিয়া ভাবিলেন। দারুণ আতঙ্কে চিৎকার করিয়া উঠিলেন, ওগো তুমি আমার এ কি করলে, আমার যে বাপ মা আছেন। শ্রীরামকৃষ্ণদেব ইহা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, তবে থাক, একেবারে কাজ নাই, কালে হবে। এই বলিয়া তাহার বুকে হাত বুলাইয়া দিলেন। তৎক্ষণাৎ প্রকৃতিস্থ হইয়া নরেন্দ্রনাথ ঘরের ভিতরের ও বাহিরের সব জিনিসই পূর্বের ন্যায় দেখিতে লাগিলেন। এই ঘটনায় নরেন্দ্রনাথের চিন্তা জগতে তুফান উঠিল। এ কি হইল, ম্যাজিক দেখাইলেন নাকি শ্রীরামকৃষ্ণ? সম্মোহিনী শক্তির খেলা দেখাইলেন? ভাবিয়া দেখিলেন তাহা নয়, কারণ দুর্বল চিত্ত ব্যক্তিদেরই সম্মোহিত করা সম্ভবপর। তাহার মতো দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন যুবককে সম্মোহিত করিবার প্রশ্নই উঠে না। তাছাড়া শ্রী রামকৃষ্ণদেবকে দেখিয়াই তো তিনি মোহিত হইয়া যান নাই, বরং তাহাকে পাগল ভাবিয়াছেন। অথচ নিজে তো সম্পূর্ণ সুস্থ অবস্থায় খালি চোখেই দেখিলেন শ্রী রামকৃষ্ণের ইচ্ছা মাত্র তাহার এই উপলব্ধি আসিল এবং তাহার ইচ্ছায় আবার চলিয়া গেল। আবার ভাবিলেন, ইনি যদি এত শক্তির অধিকারী হন, আমার ন্যায় প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মনের গঠন ঐরূপ ভাঙিয়া চুরিয়া কাদা তালের মতো করিয়া উহাকে আপন ভাবে ভাবিত করিতে পারেন, তবে ইহাকে পাগলই বা বলি কিরূপে। এদিকে প্রথম আগমনের দিন শ্রী রামকৃষ্ণদেব তাহার সম্বন্ধে যেসব কথা বলিয়াছিলেন, তাহাতে তাহাকে পাগল ছাড়া আর কি ভাবা যাইতে পারে তাহাও বুঝিতে পারিলেন না। যুক্তি ও বিচার সহায়ে শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে এবং নিজের এই উপলব্ধি সম্বন্ধে কোনো স্থির সিদ্ধান্ত করিতে না পারিয়া নরেন্দ্রনাথ সেদিন মনে দারুণ আঘাত পাইলেন। তিনি বলিয়াছেন, বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন, অনুসন্ধান ও যুক্তিতর্ক সহায়ে প্রত্যেক বস্তু বা ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করিয়া কখনো নিশ্চিন্ত হইতে পারি নাই। আজ সেই স্বভাবে দারুণ আঘাতপ্রাপ্ত হইয়া প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হইল। এই ঘটনায় শ্রীরামকৃষ্ণদেবকে ভালোভাবে পরীক্ষা করিয়া বুঝিবার সংকল্প তাহার মনে দৃঢ়তর হইল। ইহার কিছুকাল পরে দক্ষিণেশ্বরে তৃতীয়বার আগমনের দিন পূর্ব ঘটনার পুনরাবৃত্তি হয়। এই অদ্ভুত পাগল আবার যাহাতে তাহার মনের উপর নিজ শক্তির প্রভাব বিস্তার করিতে না পারেন সে বিষয়ে সজাগ থাকা সত্ত্বেও শ্রী রামকৃষ্ণদেবের স্পর্শ মাত্রে তিনি বাহ্যজ্ঞান হারাইয়া ফেলেন। এই দিন তিনি প্রাণে প্রাণে বুঝিয়াছিলেন যে এই দূরতিক্রমণীয় অসীম দৈবশক্তির কাছে তাহার নিজের মনোবুদ্ধির শক্তি কত অকিঞ্চিৎকর। পূর্বে শ্রী রামকৃষ্ণকে পাগল বলিয়া তাহার যে ধারণা জন্মিয়াছিল এই দিন তাহা নিঃশেষে লুপ্ত হইল। বুঝিলেন ইনি অসীম দৈবশক্তি সম্পন্ন মহাপুরুষ, তাহার মতো মানবকে ইচ্ছামাত্রেই আধ্যাত্মিক রাজ্যের যেখানে খুশি সেখানে লইয়া যাইতে পারেন। বুঝিলেন তিনি যেরূপ গুরু খুঁজিতেছিলেন ভাগ্য বলে তাহা পাইয়াছেন। এই দিনই মনে মনে শ্রী রামকৃষ্ণদেবকে গুরুরূপে বরণ করিলেও যুক্তির পূজারী নরেন্দ্রনাথ তাহার চরণে তখনও সর্বতোভাবে আত্মসমর্পণ করিলেন না। সংকল্প করিলেন ভালোরূপে যাচাই না করিয়া তাহার কোনো কথা গ্রহণ করিবেন না, বিশেষভাবে পরীক্ষা বা নিজে অনুভব না করিয়া
শ্রীরামকৃষ্ণদেবের অদ্ভুত ঈশ্বর দর্শনাদি বিষয়ক কোনো কথা শুধু তিনি বলিতেছেন বলিয়াই অবনত শিরে মানিয়া লইবেন না। ইহাতে যদি শ্রীরামকৃষ্ণদেব বিরক্তও হন উপায় নাই। জড় প্রকৃতি যেমন কতকগুলি নিয়মের বশে চলে এবং বিজ্ঞানের সাধনা দ্বারা সেই জ্ঞান আয়ত্ত করিতে পারিলেই মানুষ তাহার উপর আধিপত্য বিস্তার করিতে পারে, সেইরূপ অন্তঃ প্রকৃতি সূক্ষ্মতর প্রকৃতিও কতকগুলি নিয়মের বশে চলে এবং আধ্যাত্মিক সাধনা দ্বারা সেই নিয়মগুলি সম্বন্ধে জ্ঞান আসিলেই মানুষ তাহাকেও নিজের ইচ্ছামতো চালাইতে পারে। জগতে অলৌকিক ঘটনা বলিয়া কিছু নাই, সব ঘটনাই প্রকৃতির নিয়মাধীন। সেই নিয়মগুলি সম্বন্ধে যতক্ষণ না আমাদের জ্ঞান আসে ততক্ষণ সেগুলিকে অলৌকিক বা অতি প্রাকৃতিক বলিয়া মনে হয় মাত্র। শব্দ শক্তিকে সূক্ষ্মতর শক্তি তরঙ্গে রূপায়িত করিয়া বেতার প্রেরণ যন্ত্রের মাধ্যমে যেসব তরঙ্গ আজকাল বিভিন্ন কেন্দ্র হইতে সারা জগতে ছড়াইয়া দেওয়া হয়, সেগুলি সবসময়ই আমাদের চারিদিকে সর্বত্র তরঙ্গায়িত হইলেও নিখুঁত গ্রাহক যন্ত্র রেডিও না থাকিলে এবং সেটিকে সেই তরঙ্গগুলির গ্রহণ উপযোগী পর্দায় না বাঁধিলে আমরা সেগুলির অস্তিত্ব অনুভব করিতে পারি না। ঠিক তেমনি পবিত্রতা, একাগ্রতা প্রভৃতি সহায়ে মনকে সূক্ষ্ম না করিলে আধ্যাত্মিক জগতের তত্ত্বগুলি সত্য কিনা তাহা যাচাই করিয়া দেখিতে হইলে আগে অধ্যাত্ম বিজ্ঞানীদের সত্যদ্রষ্টাদের নির্দেশ মতো মানব যন্ত্রটিকে নিখুঁত করিয়া গড়িতে হইবে। সর্ববিধ জাগতিক জ্ঞানলাভের বেলা যেমন যোগ্য গুরুর সহায়তায় দীর্ঘদিনের সাধনায় উহা লাভ করা যায়, আধ্যাত্মিক সত্যের বেলাও তাই। শ্রীরামকৃষ্ণদেব সাধন সহায়ে সর্ববিধ আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হইয়াছিলেন। অন্তর্জগতে রাজরাজেশ্বর ছিলেন তিনি, তাই ইচ্ছা মাত্রেই মানুষের মনকে যেভাবে খুশি সেভাবে ভাঙিতে গড়িতে পারিতেন। স্থূল বিষয় গ্রহণ করার উপযোগী মানব যন্ত্রকে ইচ্ছামাত্র সূক্ষ্ম সূক্ষ্মতর যন্ত্রে রূপায়িত করিয়া উহাকে দিব্য দর্শনের উপযোগী করিয়া দিতে পারিতেন। এভাবে স্পর্শ করিয়া কত ভাগ্যবানকে যে তিনি দিব্যধামে পৌঁছাইয়া দিয়াছেন তাহার ইয়ত্তা নাই। সেই দিব্যধামের কত কথা, নিজের অনুভূতি ও ঈশ্বর দর্শনের কথা তিনি নরেন্দ্রনাথকে শুনাইতেন, কিন্তু সে অন্তর্দৃষ্টি নরেন্দ্রনাথের তখনও আসে নাই। বুদ্ধি ও যুক্তির সহায়তা ছাড়া বিশ্বের কোনো সত্যেরই দ্বার উদ্ঘাটন করা যায় না, বোধহয় এ বিশ্বাস তখনও তাহার ছিল। তৎকালীন সর্ববিধ আস্তিক ও নাস্তিক ভাবধারার সঙ্গে পরিচিত নরেন্দ্রনাথ পাশ্চাত্যের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ পরায়ণ মন লইয়া যেন আধুনিক ধারায় চিন্তাশীল সব মানুষের প্রতিনিধিরূপে শ্রীরামকৃষ্ণদেবের নিকট গিয়া হাজির হইয়াছিলেন। সেই দৃষ্টিভঙ্গি লইয়াই তিনি যত রকমে পারেন যাচাই করিয়া সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হইয়া তবে তাহার কথা গ্রহণ করিয়াছিলেন। তাই তাহার পরবর্তীকালে কথাগুলির মধ্যে জিজ্ঞাসু হইয়া খুঁজিলে আধুনিক মনে যত রকম সন্দেহ সংশয় উঠিতে পারে তাহার সব কিছুরই নিরসন পাওয়া যায়। সেজন্য নরেন্দ্রনাথ এখন হইতে নিজের যুক্তিমার্জিত তীক্ষ্ণ বুদ্ধির আলোকে শ্রীরামকৃষ্ণদেবের প্রতিটি কথা প্রতিটি আচরণ তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে লাগিলেন। বিমল পবিত্রতা, ত্যাগ ও ভগবত প্রেমের আকর শ্রীরামকৃষ্ণদেবের চরণ প্রান্তে লুটাইয়া পড়িবার জন্য তাহার হৃদয় ছুটিয়া যাইতে চাহিল, কিন্তু বুদ্ধি তাহাকে নির্মমভাবে টানিয়া ধরিল। এরূপ করা চলিবে না, যুক্তির অগ্নি পরীক্ষায় যাহা উত্তীর্ণ হয় না এতদিন তাহার কিছুই মানে নাই, এখন উতলা হইয়া ইহার ব্যতিক্রম করা চলিবে না। পূর্বেই বলা হইয়াছে তৃতীয়বার দক্ষিণেশ্বরে আগমনের পর হইতেই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের আচরণ ও কথাগুলি বিশেষভাবে পরীক্ষা করিয়া দেখিয়া লইতেন। শ্রীরামকৃষ্ণদেব জানিতেন যে নরেন্দ্রনাথ অকপট সত্যনিষ্ঠ।
তাই ভক্তদের মধ্যে কেহ কেহ শ্রীরামকৃষ্ণের প্রতি নরেন্দ্রনাথের এই আচরণকে দাম্ভিকতা ভাবিয়া ভালো চোখে না দেখিলেও শ্রীরামকৃষ্ণদেব নিজেই ইহাতে অধিকতর প্রসন্ন হইতেন। শুধু নরেন্দ্রনাথ নয়, পরে যাহারা ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করিয়া শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী সংঘের ভিত্তি গড়িয়া তুলিয়াছিলেন, সেই বালক ভক্তগণের সকলকেই শ্রীরামকৃষ্ণদেব বলিতেন যে তিনি বলিয়াছেন বলিয়াই তাহারা যেন কিছু মানিয়া না লন। নিজে বিচার করিয়া বুঝিয়া নিজে জীবনে সে কথা সত্যতা উপলব্ধি করিয়া তবে যেন উহা গ্রহণ করেন। কাহারও চিন্তার উপর জোর করিয়া কিছু চাপাইয়া দিতেন না তিনি। কথা মানিল না বলিয়া কাহারও প্রতি বিরক্ত হইতেন না। চিন্তারাজ্যে অবাধ স্বাধীনতা দিতেন সকলকে, আর সর্বোপরি সীমাহীন ভালোবাসায় সকলের হৃদয় ভরপুর করিয়া রাখিতেন। এই ভালোবাসার আকর্ষণই নরেন্দ্রনাথ প্রভৃতি বালকগণকে দক্ষিণেশ্বরে টানিয়া আনিত। তাহাকে একবার দেখিবার জন্য তাহাদের ব্যাকুল করিয়া তুলিত। ইহাদের উপর তাহার বিশ্বাসও ছিল অগাধ। এই বিশ্বাস ও ভালোবাসার প্রসঙ্গে নরেন্দ্রনাথ একদা বলিয়াছিলেন, একা ঠাকুরই কেবল আমাকে প্রথম দেখা হইতে সকল সময় সমভাবে বিশ্বাস করিয়া আসিয়াছেন, আর কেহই নহে। তাহার ঐরূপ বিশ্বাস ভালোবাসাই আমাকে চিরকালের মতো বাঁধিয়া ফেলিয়াছে। একা তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। সংসারে অন্য সকলে স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভানমাত্র করিয়া থাকে, নিজের জন্য কোনো কিছু না চাহিয়া সকলকে প্রাণ ভরিয়া ভালোবাসাই যে মনুষ্যত্ব বিকাশের একটি রাজপথ, সে প্রসঙ্গে পরে তিনি লিখিয়াছেন, ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, পিপা পাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। নরেন্দ্রনাথ ও শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসিতেন প্রাণ ঢালিয়া। একবার তাহাকে পরীক্ষা করিবার জন্য শ্রীরামকৃষ্ণদেব প্রায় এক মাসকাল তাহার সহিত বাক্যালাপ করেন নাই। নরেন্দ্রনাথ আসিলেই অন্যদিকে মুখ ফিরাইয়া অন্য লোকের সহিত কথা বলিতেন, তাহার দিকে ফিরিয়া চাহিতেনও না। ইহাতেও নরেন্দ্রনাথের যাওয়া আসা বন্ধ হইল না দেখিয়া এক মাস পরে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তুই তো আসা যাওয়া করিস, আমি তো তোর সঙ্গে একটা কথাও বলি না, তবু আসিস কেন? উত্তরে নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, আমি কি আপনার কথা শুনবার জন্য আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছে হয়, তাই আসি। শুনিয়া শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, তুই বলে এতটা অবহেলা সইতে পারলি, অন্য কেউ হলে কবে সরে পড়ত? গুরু শিষ্যের পরস্পরের প্রতি এই অগাধ ভালোবাসার মধ্যেই নরেন্দ্রনাথের শিক্ষালাভ ও লক্ষ্যলাভ। শিক্ষক ও শিক্ষার্থীর পরস্পরের প্রতি ভালোবাসা থাকিলেই শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ দুই অতি সহজ ও সুচারু হয়, আন্তরিক হয়, আনন্দপ্রদ হয়। নরেন্দ্রনাথ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের ধারণা অতি উচ্চ ছিল। এ বিষয়ে তিনি বহু সময়ে বহু কথা বলিয়াছেন। নরেন্দ্র সহস্র দল কমল, এই কয়েকজনকে অর্থাৎ অন্যান্য যুবক ভক্তগণকে ওই জাতীয় পুষ্প বলা যাইলেও ইহাদের কেহ দশ, কেহ পনেরো, কেহ বা বড়জোর ২০ দল বিশিষ্ট। আর সব ছেলেদের দেখি যেন চোখ কান টিপে কোনো রকমে দু তিনটে পাস করেছে, ব্যাস এই পর্যন্ত। ওই করতেই যেন তাদের সমস্ত শক্তি বেরিয়ে গেছে। নরেন্দ্রের কিন্তু তা নয়, হেসে খেলে সব কাজ করে, পাশ করাটা যেন তার কাছে কিছুই নয়। এত লোক এখানে আসিল, নরেন্দ্রের মতো একজনও কিন্তু আর আসিল না।
শ্রী রামকৃষ্ণদেবকে নরেন্দ্রনাথ কতভাবে যে পরীক্ষা করিয়া লইয়াছেন এবং তিনিও হাসি মুখে তাঁহার পুত্রাধিক প্রিয় নরেন্দ্রের সেসব প্রগল্ভতা সহ্য করিয়া গিয়াছেন তাহার ইয়ত্তা নাই। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া গেল। এই অসীম উদার নিঃস্বার্থ প্রেমের কথা স্মরণ করিয়া নরেন্দ্রনাথ লিখিয়াছিলেন, পুত্র তব অন্যে কে সহিবে প্রগল্ভতা। শ্রী রামকৃষ্ণদেবের ত্যাগের ভাব এত প্রবল ছিল যে মুদ্রা তো দূরের কথা, কোনো ধাতুদ্রব্য তিনি স্পর্শ করিতে পারিতেন না, স্পর্শ করিলেই হাত বাঁকিয়া যাইত, অসহ্য যন্ত্রণা বোধ হইত। দেহের মাংসপেশি স্নায়ু প্রভৃতির উপর তাহার মনের প্রভাব এত বেশি ছিল, ইহা তিনি ঢং করিয়া করেন না সত্যই উহা হয় তাহা পরীক্ষা করিবার জন্য নরেন্দ্রনাথ একবার তাহার অজ্ঞাতে তাহার বিছানার নিচে একটি রৌপ্য মুদ্রা রাখিয়া দিয়া পঞ্চবটির দিকে চলিয়া যান। শ্রী রামকৃষ্ণদেব সেদিন দক্ষিণেশ্বরে ছিলেন না, কলিকাতা গিয়াছিলেন। ফিরিয়া আসিয়া বসিতে যাইয়া বিছানা স্পর্শ করিবা মাত্র যন্ত্রণায় তিনি কাতর হইয়া উঠিলেন। যাহারা সঙ্গে ছিলেন বিছানা তুলিয়া মুদ্রাটি দেখিতে পাইলেন ও সরাইয়া লইলেন। নরেন্দ্রনাথ ততক্ষণে পঞ্চবটি হইতে ফিরিয়া দ্বারে আসিয়া দাঁড়াইয়াছেন, সব দেখিয়া চুপি চুপি সেখান হইতে সরিয়া পড়িলেন। তাহাকে পরীক্ষা করিবার জন্য নরেন্দ্রনাথ এরূপ করিয়াছে জানিতে পারিয়া শ্রী রামকৃষ্ণদেব তাহার উপর বিরক্ত হওয়া দূরের কথা অধিকতর প্রসন্নই হইয়াছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের দর্শনাদির মধ্যে যেগুলিকে নরেন্দ্রনাথ তাহার তৎকালীন মনোবুদ্ধির ধারণা শক্তির বিচারে মাথার খেয়াল মাত্র বলিয়া ভাবিতেন, সেগুলি সম্বন্ধে তিনি যে শুধু অবিশ্বাস করিতেন তাহাই নহে, শ্রী রামকৃষ্ণদেবকে নিজের ধারণা স্পষ্ট করিয়া জানাইয়া দিতেও ইতস্তত করিতেন না। অনেক সময় একটু ব্যঙ্গ করিয়াও বলিতেন, এতখানি মন মুখ এক এবং নির্ভীকতা ছিল তাঁহার। একদিন শ্রী রামকৃষ্ণ সমীপে প্রখ্যাত কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি বহু লোক বসিয়া তাঁহার কথা শুনিতেছেন, নরেন্দ্রনাথও সেখানে ছিলেন। শ্রী রামকৃষ্ণদেব প্রসন্ন দৃষ্টিতে পরপর সকলকে লক্ষ্য করিতে লাগিলেন। পরে স্বভাবভঙ্গে বলিলেন, দেখিলাম কেশব যেরূপ একটি শক্তির বিশেষ উৎকর্ষে জগৎবিখ্যাত হইয়াছে, নরেন্দ্রের ভিতর ঐরূপ ১৮টি শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। আবার দেখিলাম কেশব ও বিজয়ের অন্তর দীপশিখার ন্যায় জ্ঞানালোকে উজ্জ্বল রহিয়াছে। পরে নরেন্দ্রের দিকে চাহিয়া দেখি তাহার ভিতরে জ্ঞান সূর্য উদিত হইয়া মায়ামোহের লেশ পর্যন্ত তথা হইতে দূরীভূত করিয়াছে। শ্রী রামকৃষ্ণের মুখে এরূপ প্রশংসা শুনিয়া মন তৃপ্তিতে ভরিয়া উঠিবার কথা, নরেন্দ্রনাথের চিত্তে কিন্তু ইহার প্রতিক্রিয়া হইল অন্যরূপ। সকলে চলিয়া গেলে তিনি শ্রী রামকৃষ্ণদেবকে বলিলেন, মশায় করেন কি, লোকে এ কথা শুনলে আপনাকে পাগল বলে ভাববে। কোথায় জগৎবিখ্যাত কেশব ও মহামনা বিজয়, এবং কোথায় আমার মতো একটা নগণ্য স্কুলের ছোড়া। শুনিয়া শ্রী রামকৃষ্ণদেব হাসিতে হাসিতে বলিলেন, কি করব রে, মা আমাকে ঐরূপ দেখালেন তাই বলছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখাননি তাই বলেছি। ইহাতেও নিষ্কৃতি পাইলেন না। নরেন্দ্রনাথ তীব্র শ্লেষোক্তি করিলেন, মা দেখালেন না নিজের মাথার খেয়ালে দেখলেন তা জানলেন কি করে। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন প্রমাণ করে দিয়েছে যে চোখ কান প্রভৃতি ইন্দ্রিয়গুলি পদে পদে আমাদের প্রতারিত করে, তার উপর মনে যদি সবসময় কোনো কিছু দেখার ইচ্ছা থাকে তো কথাই নাই, আমাকে ভালোবাসেন, সকলের চেয়ে বড় দেখতে চান বলেই হয়তো এরকম দেখে থাকবেন। বালক ভাবিয়া শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের এইসব কথা কখনো বা হাসিয়া উড়াইয়া দিতেন, কখনো বা নিজেই বালকের মতো চিন্তিত হইয়া সেগুলি সত্যাসত্য নির্ণয়ের জন্য
মন্দিরে মা কালীর কাছে ছুটিতেন। শ্রী রামকৃষ্ণদেব নিরাকার ও বহুবিধ সাকার রূপে ঈশ্বরকে প্রত্যক্ষ করিলেও সাধারণ অবস্থায় থাকিবার সময় তাহাকে মা কালী রূপেই দেখিতেন, তাহাকে মা বলিতেন। মা তাহাকে রূপ ধরিয়া দেখা দিতেন, কথা বলিতেন, পরিহাস করিতেন, যখন যাহা করিতে হইবে তাহা দেখাইয়া দিতেন, বুঝাইয়া দিতেন। সাধারণ অবস্থায় যখন তিনি বালকের মতো থাকিতেন, তখন কেহ তাহার চিন্তা বিরোধী কোনো কথা বলিলে মন্দিরে মায়ের কাছে ছুটিয়া যাইতেন। জীবন্ত মাকে প্রত্যক্ষ করিয়া তাহার মুখে সে কথা সত্য কিনা তাহা শুনিয়া তবে আশ্বস্ত হইতেন। এই দিনও চিন্তিত হইয়া মা কালীর নিকট যাইয়া সব জানাইয়া নরেন্দ্রনাথ কেন তাহার দর্শনাদির কথা সহজভাবে মানিয়া লইতে পারেন না জিজ্ঞাসা করায় মা বলিলেন, ওর কথা শুনিস কেন? কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। তাহার প্রতি শ্রী রামকৃষ্ণদেবের অপরিসীম ভালোবাসা দেখিয়া নরেন্দ্রনাথ একদিন তাহাকে বলিলেন, মশায় আমাকে এত ভালোবাসেন কেন? এ ভালো নয়। ভরত রাজা হরিণ ভেবে ভেবে শেষে হরিণ হয়ে জন্মেছিলেন, সে কথা ভুলবেন না। শুনিয়া শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, তাই তোরে, তাহলে কি হবে? আমি যে তোকে না দেখে থাকতে পারি না। পরে চিন্তিত হইয়া মায়ের কাছে চলিলেন। ফিরিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিলেন, তোর কথা আমি মানি না। মা বলেছে তোর ভেতর নারায়ণকে দেখি বলেই তোর ওপর টান হয়। যেদিন তা না দেখতে পাব সেদিন থেকে তোর মুখও দেখব না। এভাবে শ্রী রামকৃষ্ণকে পরীক্ষা করিয়া লওয়া এবং যুক্তির আলোকে যাহা স্পষ্ট না দেখা যায় তাহা গ্রহণ না করার কাজ চলিতে লাগিল। 1884 খ্রিস্টাব্দে বিয়ে পরীক্ষার পর নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ হয়। পিতা বিশ্বনাথ দত্ত ভালো উপার্জন করিয়াও আয়ের তুলনায় অত্যধিক ব্যয়ের জন্য কিছুই সঞ্চয় করিয়া যাইতে পারেন নাই, উপরন্তু প্রচুর ঋণ রাখিয়া গিয়াছিলেন। নরেন্দ্রনাথ জ্যেষ্ঠ পুত্র বলিয়া সংসার চালনার দায়িত্ব তাহাকেই স্কন্ধে তুলিয়া লইতে হইল। এই সময় তাহার শরীর ও মনের উপর দিয়া প্রচণ্ড দুর্যোগ বহিয়া যায়। সংসারে 5-7 লোক, অথচ কি করিয়া সংসার চলিবে তাহার কোনরূপ সংস্থান নাই। কি করা যায় নরেন্দ্রনাথ তাহা ভাবিয়া পাইলেন না। চাকুরির জন্য বহু স্থানে চেষ্টা করিয়াও বিফল মনোরথ হইতে লাগিলেন। আত্মীয়েরাও সময় বুঝিয়া আঘাত হানিতে শুরু করিল। পৈতৃক বাসভবন হইতে তাহাকে উচ্ছেদ করার চেষ্টা চলিতে লাগিল। এত নিবিড় অন্ধকার তাহার জীবনাকাশকে আর কখনো ঢাকিয়াছিল কিনা বলা কঠিন। এই সময় সংসারে নগ্ন রূপ তাহার চোখের সামনে ফুটিয়া উঠে। তিনি বলিয়াছেন, বুঝিলাম স্বার্থশূন্য সহানুভূতি এখানে অতীব বিরল, দুর্বলের দরিদ্রের স্থান এখানে নাই। দেখিতাম 2 পূর্বে যাহারা আমাকে বিন্দুমাত্র সহায়তা করিবার সুযোগ পাইলে ধন্য জ্ঞান করিয়াছে, সময় বুঝিয়া তাহারাই এখন আমাকে দেখিয়া মুখ বাঁকাইতেছে এবং ক্ষমতা থাকিলেও সাহায্য করিতে পশ্চাৎপদ হইতেছে। দেখিয়া শুনিয়া কখনো কখনো সংসারটা দানবের রচনা বলিয়া মনে হইত। এই সময় বহুদিন তাহাকে অনাহারে কাটাইতে হইয়াছে। বহুদিন তিনি অনাহারে ক্লান্ত দেহে চাকুরি সংগ্রহের চেষ্টায় রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইয়াছেন। এই নিদারুণ দুঃখের সুযোগ লইয়া মাঝে মাঝে মঙ্গলময় ভগবানের অস্তিত্বে সন্দেহ তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিত। মায়ের একটি কথায় অভিমানে একবার এই সন্দেহ প্রবল আকারে দেখা দিল। একদিন অভ্যাস মতো ভগবানের নাম লইয়া শয্যা ত্যাগ করিতেছে, এমন সময় শুনিলেন মা বলিতেছে, চুপ কর ছোঁড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করলেন। ছেলে মেয়েদের খাওয়ার কষ্ট সহ্য করিতে না পারিয়া অতি দুঃখে মায়ের মুখ দিয়া এই কথাগুলি বাহির হইয়াছিল। শুনিয়া নরেন্দ্রনাথের মনে প্রচণ্ড আঘাত লাগিল। ভগবানের উপর দারুণ অভিমানের হৃদয় পূর্ণ হইল।
স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন, ভগবান যদি সত্যই থাকেন, সত্যই যদি তিনি মানুষের প্রার্থনা শুনেন, তবে এত ডাকা সত্ত্বেও কোনো সাড়া দিতেছেন না কেন? এই চিন্তা কিছুদিন মন অধিকার করিয়া রহিল, কিন্তু বহু ভাবিয়া চিন্তিয়াও এ প্রশ্নের কোনো সদুত্তর পাইলেন না। গোপনে কিছু করার অভ্যাস তাহার কোনোদিনই ছিল না, কাজেই এই সময় তিনি যাহা চিন্তা করিতেন হাঁক ডাক করিয়া বন্ধু বান্ধব সকলকেই তাহা শুনাইতে লাগিলেন। ফলে বন্ধু বান্ধব এমনকি আত্মীয় স্বজনেরাও ভুল বুঝিলেন। সকলের ধারণা হইল নরেন্দ্রনাথ নাস্তিক হইয়া গিয়াছেন, এমনকি তাহার চরিত্র দোষ ঘটিয়াছে বলিয়াও কেহ কেহ সন্দেহ করিলেন। তাহাকে লক্ষ্যভ্রষ্ট করিবার জন্য অবিদ্যারূপিণী মহামায়াও এই সময় প্রলোভন দেখাইতে ছাড়েন নাই। জনৈকা ধনী রমণীর পূর্ব হইতেই নরেন্দ্রনাথের উপর নজর পড়িয়াছিল। অবসর বুঝিয়া তিনি এই সময় প্রস্তাব করিয়া পাঠাইলেন যে তাহার সহিত তাহার ধন সম্পত্তিও গ্রহণ করিয়া নরেন্দ্রনাথ দুঃখ কষ্টের হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে পারেন। দারুণ অবজ্ঞায় কঠোর হইয়া সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করিয়াছিলেন। আরও একজন রমণী প্রলোভিত করিতে আসিলে তাহাকে বলিয়াছিলেন, বাছা, এই ছাই ভস্ম শরীরটার তৃপ্তির জন্য এতদিন কত কী তো করিলে, মৃত্যু সম্মুখে তখনকার সম্বল কিছু করিয়াছ কি? হীন বুদ্ধি ছাড়িয়া ভগবানকে ডাকো। দুঃখ কষ্ট, আর্থিক অনটন, প্রলোভন, লোকের অবিশ্বাস প্রভৃতির আঘাত যখন বাহিরের চারিদিক হইতে তাহাকে চূর্ণ করিয়া ফেলিতে চাহিতেছে, নিজের অন্তরেও যখন নাস্তিক্য বুদ্ধি বারবার ভীষণ আঘাত হানিতেছে, দেখা যায় সেই দারুণ দুঃসময়ও এই নির্ভীক দুর্দমনীয় বীর সত্যান্বেষী দৃষ্টি লক্ষ্যে স্থির রাখিয়া অটল পদক্ষেপে আগাইয়া চলিয়াছেন। দ্বিধা হয়ে বাধা হতেছে ভিন্ন, পিছে পড়ে থাকে চরণ চিহ্ন। তিনি বলিয়াছেন যে এই সময় নাস্তিকতার ভাব মনে জাগিলেই তাহার জীবনে ইতিমধ্যে যেসব অদ্ভুত অনুভূতি লাভ হইয়াছিল সেগুলি স্মৃতি উজ্জ্বল হইয়া উঠিত ও ভাবিতেন ঈশ্বর নিশ্চয়ই আছেন এবং তাহাকে লাভ করিবার পথও নিশ্চয়ই আছে। দুঃখ কষ্ট জীবনে যতই আসুক না কেন, সেই পথ খুঁজিয়া বাহির করিতেই হইবে। তাহার এই সময়কার জীবন সংগ্রামের কথা ভাবিলে তাহার অগ্নিগর্ভ উৎসাহ বাণীগুলি হৃদয়ে চিরমুদ্রিত হইয়া যায়। আগুয়ান সিন্ধুরোলে গান, অশ্রু জলপান, প্রাণপণ যাক কায়া, জাগুবীর ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে? পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধমান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। সংসারের দারিদ্র দুঃখ কষ্ট হৃদয়হীনতা প্রভৃতির সহিত এই ঘনিষ্ঠ পরিচয় তাহার হৃদয়ে দুস্থ মানুষের প্রতি ভালোবাসাকে গভীরতর করিয়া তুলিয়াছিল। সংসারে সকলে যখন তাহাকে অবিশ্বাস করিতেছে সেই সময় একমাত্র শ্রীরামকৃষ্ণদেব তাহার উপর বিশ্বাস ও ভালোবাসা অটুট রাখিয়াছিলেন। নরেন্দ্রনাথ বলিয়াছেন, ভাবিলাম ঠাকুরও হয়তো ইহাদের মুখে শুনিয়া ঐরূপ বিশ্বাস করিবেন। ঐরূপ ভাবিবা মাত্র আবার দারুণ অভিমানে অন্তর পূর্ণ হইল। স্থির করিলাম তা করুন, মানুষের ভালো মন্দ মতামতের যখন এতই অল্প মূল্য তখন তাহাতে আসে যায় কি? পরে শুনিয়া স্তম্ভিত হইলাম, ঠাকুর তাহাদের মুখে ওই সকল কথা শুনিয়া প্রথমে হ্যাঁ না কিছুই বলেন নাই, পরে যখন বলিয়াছিল, মহাশয় নরেন্দ্রের এমন হইবে এ কথা স্বপ্নেরও অগোচর, তখন বিষম উত্তেজিত হইয়া তিনি তাহাকে বলিয়াছিলেন, চুপ কর, মা বলিয়াছেন সে কখনো ঐরূপ হইতে পারে না, আর কখনো আমাকে ঐসব কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না। এই কালে আস্তিক্য বুদ্ধি একেবারে লুপ্ত না হইলেও নরেন্দ্রনাথের মনে অশান্তির ঝড় বহিয়াই চলিল।
একদিন অনাহারে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চাকুরির সন্ধানে ঘুরিয়া ক্লান্ত দেহে অবসন্ন মনে সন্ধ্যার দিকে রাস্তার ধারে একটি রোয়াকের উপর শুইয়া পড়িয়াছেন। এমন সময় দৈব কৃপায় তাহার একটি উপলব্ধি হয়। এই সময় যেসব প্রশ্নের সমাধান বুদ্ধি দ্বারা করিতে না পারিয়া মন অশান্তিতে ভরিয়া উঠিয়াছিল, এই অতীন্দ্রিয় জ্ঞানের উদ্ভাসে তাহার সবকিছুরই সমাধান তিনি খুঁজিয়া পাইলেন। মনের আকাশকে এতদিন যে সংশয়ের মেঘ বারে বারে ঢাকিতে চাহিতেছিল তাহা চিরতরে অপসৃত হইল। অশান্তি ঝড় থামিয়া গেল। বিমল বিশ্বাসের স্থির স্নিগ্ধ জ্যোৎস্না আবার অবাধে ঝরিয়া পড়িল। এই উপলব্ধির ফলে তিনি বুঝিলেন যে সাধারণের মতো জীবন ধারণ করিতে তিনি আসেন নাই। স্থির করিলেন পিতামহের ন্যায় সন্ন্যাসী হইয়া চলিয়া যাইবেন। যাইবার দিনও শীঘ্র স্থির করিয়া ফেলিলেন। কিন্তু ঈশ্বর ইচ্ছা অন্যরূপ। সংসার ত্যাগের জন্য যে দিনটি নির্দিষ্ট করিয়াছিলেন, সংবাদ পাইলেন শ্রী রামকৃষ্ণদেব সেদিন কলিকাতায় কোনো ভক্ত গৃহে আসিতেছেন। ভাবিলেন ভালোই হইল, গুরু দর্শন করিয়া চিরকালের মতো গৃহত্যাগ করিব। কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ হইবা মাত্র তিনি বলিলেন, তোকে আজ আমার সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতে হইবে। নরেন্দ্রনাথ বহু ওজর আপত্তি করিলেন, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব কিছুতেই ছাড়িলেন না। ফিরিবার সময় তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। দক্ষিণেশ্বরে পৌঁছাইবার কিছুক্ষণ পরে ভাবাবিষ্ট শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে সস্নেহে ধরিয়া সজল নয়নে গাহিতে লাগিলেন, কথা কহিতেও ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয় পাছে তোমারে হারাই, হারাই। নরেন্দ্রনাথ বলিয়াছেন, অন্তরের প্রবল ভাবরাশি এতক্ষণ সযত্নে রুদ্ধ রাখিয়াছিলাম, আর বেগ সংবরণ করিতে পারিলাম না। ঠাকুরের ন্যায় আমারও বক্ষ নয়নধারায় প্লাবিত হইতে লাগিল। নিশ্চয় বুঝিলাম ঠাকুর সব কথা জানিতে পারিয়াছেন। পরে রাত্রে তাহাকে একাকী কাছে ডাকিয়া শ্রীরামকৃষ্ণদেব বলিলেন, জানি আমি তুমি মার কাজের জন্য আসিয়াছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি আমার জন্য থাকো। ভালোবাসার শক্তির কাছে অজেয় কিছুই নাই। নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের কথায় সম্মত না হইয়া পারিলেন না এবং ফিরিয়া আসিয়া পূর্ববৎ চাকুরির সন্ধান করিতে লাগিলেন। কিন্তু সংসার চালনার পক্ষে যথেষ্ট হয় এরূপ কোনো স্থায়ী আয়ের ব্যবস্থা হইল না। তখন মা ও ভাইদের খাওয়া পড়ার কষ্ট আর সহ্য করিতে না পারিয়া এবং নিজের চেষ্টায় তাহার কোনো প্রতিকারও করিতে পারিতেছেন না দেখিয়া একদিন দক্ষিণেশ্বরে যাইয়া শ্রী রামকৃষ্ণকে অনুরোধ করিলেন যে তাহার মা ও ভাইদের অন্ন কষ্ট দূর করিয়া দিবার জন্য মা কালীকে বলিতে হইবে। বারংবার অনুরোধের পর শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, আচ্ছা আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দিবেন। শুনিয়া নরেন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস হইল। শ্রী রামকৃষ্ণদেব যখন বলিলেন তখন মায়ের কাছে প্রার্থনা করিলে সব দুঃখের অবসান হইবে। সন্ধ্যার কিছু পরে মায়ের চিন্তায় তন্ময় নরেন্দ্রনাথ মন্দিরে যাইয়া সত্য সত্যই চিন্ময়ী জীবন্ত মাকে দেখিতে পাইলেন। আর কোনো কথা মনে জাগিল না। ভক্তি প্রেমে বিয়োফল হইয়া বারবার মায়ের চরণে প্রণাম করিয়া প্রার্থনা করিলেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করিতে পারি এরূপ করিয়া দাও। আনন্দে ভরপুর হইয়া ফিরিয়া আসিলে শ্রী রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করিলেন, মাকে যাহা বলিবার তাহা বলা হইয়াছে কিনা? নরেন্দ্রনাথ চমকিত হইয়া বলিলেন, না মহাশয় ভুলিয়া গিয়াছি। শ্রী রামকৃষ্ণদেব আবার তাহাকে পাঠাইলেন, আবার ভুল হইল। শ্রী রামকৃষ্ণদেব তৃতীয়বার তাহাকে পাঠাইলেন,
এবং নিজেকে একটু সামলাইয়া কোনো রূপে মার কাছে দুঃখ কষ্ট দূর করিবার জন্য প্রার্থনা করিতে বলিয়া দিলেন। এবারে নরেন্দ্রনাথ ঐরূপ করিবার সংকল্প হৃদয়ে জাগরুক রাখিয়া মন্দিরের দ্বার পর্যন্ত যাইলেন, কিন্তু মন্দিরে ঢুকিয়াই লজ্জায় মরিয়া গেলেন। এ কি তুচ্ছ কথা আমি মাকে বলিতে আসিয়াছি! ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করিয়া তাঁহার নিকট হইতে লাউ কুমড়া ভিক্ষা করা, এ যে সেরূপ নির্বুদ্ধিতা! বারে বারে মাকে প্রণাম করিয়া বলিলেন, অন্য কিছু চাহি না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। মন্দির হইতে ফিরিয়া আসিয়া ইহা শ্রী রামকৃষ্ণরই খেলা ভাবিয়া তাহাকে চাপিয়া ধরিলেন। এখন আপনাকেই বলতে হবে যে আমার মা ভাইদের খাওয়া পড়ার অভাব থাকবে না। বারংবার অনুরুদ্ধ হইয়া শ্রী রামকৃষ্ণদেব ওই দিন বলিয়াছিলেন, আচ্ছা যা, তাদের মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না। এই ঘটনায় নরেন্দ্রনাথের চিন্তা জগতে যুগান্তর আসিল, জীবনে নূতন অধ্যায় শুরু হইল। এই দিনই তিনি স্থির বুঝিলেন আধ্যাত্মিক সত্যলাভের পথে বুদ্ধির শক্তি কত সীমায়িত, কত অকিঞ্চিৎকর। বুঝিলেন বুদ্ধির পারে যাইতে না পারিলে উহা লাভ করা যায় না, হৃদয়ের পথ ধরিয়া সেখানে পৌঁছিতে হয়। পবিত্র শুদ্ধ হৃদয়ে সে সত্য উদ্ভাসিত হয়। সেই দিন হইতে যুক্তির সঙ্গে তাহার হৃদয়ের বিরোধ থামিয়া গেল। পরজীবনে তিনি বলিয়াছেন যে মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশের জন্য বুদ্ধিবৃত্তি ও হৃদয় উভয়েরই সমান উৎকর্ষ সাধন প্রয়োজন। যুক্তি ও বুদ্ধি যতদূর যাইতে পারে তাহাদের সঙ্গে ততদূর অবশ্যই যাইতে হইবে, তবে বুদ্ধি কিছু দূর যাইয়া আর যাইতে পারে না, তাহার একটা সীমা আছে। কিন্তু জ্ঞানালোক আসিবার জন্য বুদ্ধির দ্বার অপেক্ষা বহুগুণ বেশি প্রশস্ত আরেকটি দ্বার পবিত্র একাগ্র হৃদয়ে উন্মুক্ত হয়, ইহার নাম সজ্ঞা। এই পথে যখন জ্ঞানের আলোক আসিতে আরম্ভ করে মানুষ তখন বুদ্ধির সীমা ছাড়াইয়া সত্যের রাজ্যে আরও বহুদূর চলিয়া যায়। তিনি বলিয়াছেন যে মস্তিষ্কের ভাষা সর্বত্র পৌঁছায় না, কিন্তু হৃদয়ের ভাষা তৃণগুচ্ছ হইতে আরম্ভ করিয়া ভগবান পর্যন্ত সকলেই বুঝিতে পারে। সাধারণ দৃষ্টিতেই আমরা দেখিতে পাই একজন আর একজনকে ভালোবাসিতেছে কি ঘৃণা করিতেছে তাহা মানুষ তো দূরের কথা, পশু পাখিরাও বুঝিতে পারে। আচার্য শঙ্করের মতো জ্ঞান এবং বুদ্ধদেবের মতো হৃদয়ের একত্র সমাবেশেই পরবর্তীকালে তাহাকে নবযুগের পথ নির্দেশক, দেশপ্রেমিক, মানব প্রেমিক, বিশ্বজয়ী মহাজ্ঞানী স্বামী বিবেকানন্দে পরিণত করিয়াছিল। তাহার জীবৎকালেই এদিকে যেমন ম্যাক্সমুলর, টলস্টয় প্রভৃতি আস্তিক পণ্ডিতেরা, ইংগারসোল প্রভৃতি নাস্তিকেরা এবং বহু বড় বড় বৈজ্ঞানিকেরা তাহার জ্ঞানের গভীরতা ও প্রসারতা দেখিয়া বিস্ময় বিমুগ্ধ হইয়াছেন, অপরদিকে তেমনি তাহার স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হইয়া ভারতের দুর্দশা মোচনের জন্য জীবন বলি দিয়েছেন বহু ভারত সন্তান, এমনকি দু একজন পাশ্চাত্যবাসীও। দুস্থ জনগণের প্রতি তাহার অসীম সহানুভূতি জনসেবার কাজে মন প্রাণ শরীর অর্পণ করিতে উদ্বুদ্ধ করিয়াছে বহু ভাগ্যবানকে। নরেন্দ্রনাথ মনে প্রাণে সত্যনিষ্ঠ ও যুক্তিনিষ্ঠ ছিলেন, তাই যখনই বুদ্ধির সসীমতার কথা বুঝিতে পারিলেন এবং অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশ করিবার সিংহদ্বারের সন্ধান পাইলেন, তখনই তাহার মনে হইল যে শ্রী রামকৃষ্ণদেব আধ্যাত্মিক সত্য সম্বন্ধে যেসব কথা বলেন, যেসব ঐশ্বরীয় দর্শন তাহার হয় বা শাস্ত্রে এ বিষয়ে যাহা লিপিবদ্ধ আছে, বিনা পরীক্ষায় সেগুলিকে মিথ্যা বলিয়া উড়াইয়া দেওয়াটা যুক্তিবিরোধী। বিশুদ্ধ যুক্তির দিক হইতে দেখিলে শাস্ত্র বা সত্যদ্রষ্টার নির্দিষ্ট পথ ধরিয়া চলিয়া সেগুলি সত্য কিনা তাহা দেখিয়া লইবার পূর্ব পর্যন্ত সেসব তত্ত্ব বা উপলব্ধি সম্বন্ধে কোনো মতামত প্রকাশের অধিকারই আসে না কাহারও। আর তিনি নিজেই তো চিন্ময়ী জগজ্জননীকে প্রত্যক্ষ করিলেন।
প্রত্যক্ষই ইন্দ্রিয়গ্রাহ্য বা অতীন্দ্রিয় সর্ববিধ জ্ঞানের মূল ভিত্তি। প্রত্যক্ষ জ্ঞানকে অবলম্বন করিয়াই যুক্তি, অনুমান প্রভৃতির উদ্ভব। বুদ্ধি, যুক্তি, অনুমানাদি সব কিছু ভাসিয়া যায় প্রত্যক্ষ জ্ঞানের কাছে। আমি যদি রাস্তায় আসিবার সময় সুস্থ দেহ মন লইয়া নিজের চোখে স্পষ্ট দেখিয়া আসি যে সেখানে একটি লোক বসিয়া আছে, আর ফিরিয়া সে কথার উল্লেখ করিলে আমা অপেক্ষা অধিকতর বুদ্ধিমান কেহ যুক্তিতর্ক সহায়ে ইহা নির্ভুলভাবে প্রমাণও করিয়া দেয় যে সেখানে ওই সময় ওই লোকটির থাকা একেবারে অসম্ভব, তথাপি আমার মন হইতে সে প্রত্যক্ষ জ্ঞানকে সরাইয়া দেওয়া দুঃসাধ্য হয়। সেজন্য মা কালীকে দর্শন করিবার পর শ্রীরামকৃষ্ণকে যাচাই করিয়া দেখিবার প্রয়োজন আর রহিল না। ওই দিন হইতে নরেন্দ্রনাথ তাঁহার কথায় সম্পূর্ণ বিশ্বাস করিয়া তাঁহার নির্দেশ মতো সাধনপথ ধরিয়া ভগবান লাভের জন্য অক্লান্ত সাধনায় ব্রতী হইলেন এবং সাধনান্তে শ্রীরামকৃষ্ণের কৃপায় পূর্ণ কাম হইলেন। এভাবে শ্রীরামকৃষ্ণের কথাগুলি তিনি প্রথমে যুক্তি ও বুদ্ধির সাহায্যে যাচাইয়া বাজাইয়া ও পরে সাধন সহায়ে নিজ জীবনে উহা উপলব্ধি করিয়া সবই সত্য বলিয়া গ্রহণ করিয়াছিলেন। প্রত্যক্ষ অনুভূতির কোষ্ঠীপাথরে সুপরীক্ষিত যুক্তির অবিরোধী সেই অমূল্য বাণীগুলি তিনি আধুনিক যুগের মানুষের বোধগম্য ভাষায় সারা জগতে প্রচার করিয়া গিয়াছেন। 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি শ্রীরামকৃষ্ণদেব কর্কট রোগে আক্রান্ত হন। তাঁহার চিকিৎসাদির সুবিধার জন্য ভক্তেরা তাঁহাকে কলিকাতার শ্যামপুকুরে একটা ভাড়া বাড়িতে আনিয়া রাখেন। সেখানে কিছুদিন থাকিবার পর একটি বাগান বাড়ি ভাড়া করিয়া কাশীপুরে তাঁহাকে লইয়া যাওয়া হয়। তখন হইতে জীবনের শেষ দিন পর্যন্ত 8 মাস কাল শ্রীরামকৃষ্ণদেব এখানেই ছিলেন। গৃহস্থ ভক্তগণ তাঁহার চিকিৎসাদির ব্যয়ভার বহন করিতেন, আর নরেন্দ্রনাথের নেতৃত্বাধীনে থাকিয়া যুবক ভক্তগণ তাঁহার সেবা করিতেন। এই কাশীপুরে নরেন্দ্রনাথের জীবনের আর এক অধ্যায়ের সূত্রপাত হয়। ঈশ্বর লাভের জন্য যে দুর্বার আকাঙ্ক্ষা নরেন্দ্রনাথের হৃদয়ে আবাল্য জাগ্রত থাকিয়া বহু ঘটনা, বহুজনের সঙ্গে পরিচয়, বহু গ্রন্থপাঠ, বহুবিধ সাধনা ও উপলব্ধির মাধ্যমে দুর্গম দুর্যোগময় দীর্ঘ পথের উপর দিয়া তাহাকে লইয়া চলিয়াছিল, এই কাশীপুর উদ্যানেই সে পথ লক্ষ্যে পৌঁছিয়া শেষ হইল। আধ্যাত্মিক জগতে চরম লক্ষ্য নির্বিকল্প সমাধি লাভ করিয়া তিনি কৃতকৃতার্থ হইলেন। পাইবার আর কিছুই রহিল না। জং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং তত, যে পরম ধন পাওয়া গিয়াছে তাহা লইয়া আনন্দ করা ছাড়া চাহিবারও আর কিছু থাকিল না। এই সীমাহীন আনন্দ সাগরে নিজের পৃথক সত্তাকে মিশাইয়া দিয়া অবিরাম এক হইয়া থাকিতে চাহিলেন তিনি। কিন্তু চাহিলে চলিবে কেন? শ্রীরামকৃষ্ণদেবও এরূপ করিতে চাহিয়াছিলেন, মা তাহা করিতে দেন নাই। মায়ের কাজ আছে, মায়ের যে কাজের জন্য জগৎ কল্যাণরূপ যে মহাব্রত সাধনের সহায়তার জন্য তিনি আসিয়াছেন, তিনি তখনও তাহা না জানিলেও শ্রীরামকৃষ্ণদেব তো তাহা জানেন। সে মহাকার্য সাধনের উপযোগী মহাশক্তির যন্ত্ররূপে শ্রীরামকৃষ্ণদেব তিলে তিলে তাহাকে গড়িয়া তুলিয়াছেন। গঠন আজ সম্পূর্ণ। নির্বিকল্প সমাধি লাভের ফলে নরেন্দ্রনাথ এখন অসীম জ্ঞানের, অসীম শক্তির অধিকারী। তাহার মন স্বার্থ গন্ধশূন্য। এদিকে আবার বর্তমান যুগের মানুষের সর্ববিধ সন্দেহ সংশয়ের সঙ্গেও তিনি পরিচিত, তাহার অসীম দুঃখ কষ্টের সঙ্গেও। যেসব দুর্বল মুহূর্ত মানুষকে বিপদগামী করিতে পারে সেগুলির সঙ্গেও তাহার পরিচয় ঘটিয়াছে। তিনি এখন জাগতিক ও অতীন্দ্রিয় উভয় বিধ জ্ঞানেরই অধিকারী। তাহার সর্ববাধা বিনির্মুক্ত সুদূর প্রসারী দৃষ্টি তাহার ভবিষ্যৎবাণীকে নির্ভুল করিবার উপযোগী। এখন সমাধিতে লীন হইয়া থাকিতে চাহিলে চলিবে না, কাজে নামিতে হইবে। বর্তমান যুগের মানুষের মনের সন্দেহ সংশয় কাটাইয়া
সত্যের সন্ধান দিয়া তাহাকে যথার্থ প্রগতির পথ দেখাইতে হইবে। মৃতপ্রায় ভারতকে বজ্র নির্ঘোষে জাগাইয়া আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হইবার জন্য উদ্বুদ্ধ করিতে হইবে। এই মহাকার্য সাধনের জন্যই মা দক্ষিণেশ্বরের অদৃষ্টপূর্ব সাধন পীঠে শ্রীরামকৃষ্ণরূপ মহাজ্ঞানের, মহাপ্রেমের, মহাশক্তিময় গগনচুম্বী হোমানল শিখা জ্বালাইয়াছেন। তাঁহার স্পর্শে নরেন্দ্রনাথের জীবনও অনুরূপ শিখা বিস্তার করিয়া জ্বলিয়া উঠিয়াছে। এখন জগতের দ্বারে দ্বারে ঘুরিয়া নিজের জীবন শিখার স্পর্শে, অমুখ ইচ্ছার স্পর্শে, অগ্নিময়ী বাণীর স্পর্শে, হৃদয়ে হৃদয়ে জ্ঞানের দীপ, প্রেমের দীপ, প্রেরণার দীপ জ্বালিয়া দিতে হইবে। এইটি মায়ের কাজ, ইহারই জন্য এত আয়োজন। এখন দৃষ্টিকে নির্বিকল্প সমাধির অত্যুচ্চ প্রদেশ হইতে নামাইয়া আনিয়া একবার শুধু ধরণীর ধুলিমলিন জনগণের দিকে ফিরাইতে হইবে। তাহা হইলে তাহাদের দুঃখ কষ্ট দূর করিবার জন্য স্বার্থলেসীন হৃদয় সমবেদনায় স্বতই উদ্বেল হইয়া উঠিবে। শ্রীরামকৃষ্ণদেব ঠিক এই কাজটি করিলেন। নির্বিকল্প সমাধি হইতে নরেন্দ্রনাথ বুদ্ধিত হইবার পরই তাহার দৃষ্টি জগতের দিকে ফিরাইয়া আনিলেন। মা তো তোমাকে এখন সব দেখাইয়া দিলেন, এসব তালাবন্ধ রহিল, চাবি রহিল আমার হাতে, এখন কাজ আছে, কাজ শেষ হইলে আবার উহা ফিরিয়া পাইবে। শ্রীরামকৃষ্ণদেব তাহাকে বলিয়াছিলেন যে পরে মায়ের কৃপায় তাহার জীবনে এই অনুভূতি অতি সহজ হইয়া যাইবে। সাধারণ অবস্থাতেই সব কিছুর ভিতর তিনি পরমানন্দময় চরম সত্তাকে দেখিতে পাইবেন। নরেন্দ্রনাথের প্রথম নির্বিকল্প সমাধি লাভের কিছুদিন পূর্বে শ্রীরামকৃষ্ণদেব তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তুই কি চাস? তাহাতে নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে 5-6 দিন সমাধিতে লীন হইয়া থাকি, পরে একটু নিচে নামিয়া শুধু দেহ রক্ষার জন্য কিছু খাইয়া আবার সমাধিতে ডুবিয়া যাই। ইহাতে শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, লজ্জা করে না তোর এ কথা বলতে? তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? ভেবেছিলাম কোথায় একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা নয় তুই শুধু নিজের মুক্তি চাস। পূর্বে শ্রীরামকৃষ্ণদেব যখন বলিতেন নরেন্দ্র লোক শিক্ষা দিবে, তখন নরেন্দ্রনাথ প্রতিবাদ করিতেন, আমি ওসব পারব না। শ্রীরামকৃষ্ণদেব হাসিয়া বলিতেন, তুই কি পারবি, তোর ঘাড় পারবে, মা ঘাড়ে ধরে তোকে দিয়ে করিয়ে নেবেন। শ্রীরামকৃষ্ণের ইচ্ছামতো মায়ের কাজে নরেন্দ্রনাথ কতখানি মন প্রাণ ঢালিয়া দিয়াছিলেন তাহা বুঝা যায় তাহার পরবর্তীকালে দুই একটি কথা হইতেই। আমার মুক্তির বাপ নির্বংশ হোক, মানুষের দুঃখ কষ্ট নিবারণের জন্য প্রয়োজন হইলে আমি লাখবার নরকে যাইতে প্রস্তুত, দাস তব প্রস্তুত, সতত সাধিতে তোমার কাজ।